নাকি লেগ সেটা, এর জন্য ইজিলি বোঝা যায় হচ্ছে যে ঘর তুই কন্ডাইলটা তোর দিকে করে নিবি, ঠিক আছে? নেওয়ার পর দেখ দুইটা আর্টিকুলার ফ্যাসেট আছে এখানে, তাই না? এই দুইটাকে সবসময় বাইরের দিকে রাখতে হবে, তোর হাত যেদিকে তার বাইরের দিকে। এখন তুই কন্ডা যদি সামনের দিকে নিস, এই দুইটা দেখ, এই দুটো কিন্তু তোর ভিতরের দিকে আসতেছে। রাইট হ্যান্ডটা যদি তুই নিস, তার মানে এটা রাইট না। এখন তুই যদি এটা লেফটে নিয়ে যাস, লেফটে নিয়ে গেলে দেখ এটা কিন্তু তোর বাইরে চলে আসতেছে এই দুটা। এটা আমি আমার বোঝার স্টাইলে বলতেছি, এই দুটো তোর বাইরে চলে আসতেছে, তার মানে এটা লেফট হ্যান্ড যদি তোর বাইরে আসতেছে, তার মানে এটা হচ্ছে লেফট। আর এই তিনটা হচ্ছে যে বললি না টিবিয়াল ক্রেস্ট, তারপরে হচ্ছে এই যে লম্বা, যেটা লম্বা হচ্ছে তোর ল্যাটারাল ম্যালিওলাস, আর যে ছোটটা মিডিয়াল ম্যালিওলাস। ল্যাটারাল ম্যালিওলাসের সাথে যে কন্ডাইলটা যাবে সেটা হচ্ছে তোর ল্যাটারাল কন্ডাইল, আর মিডিয়ালের সাথে যেটা যাবে সেটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল। তারপরে হচ্ছে আর কিছু বাকি আছে?